লকডাউনের মধ্যে স্কুলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বড়ুয়ায়। বৃহস্পতিবার রাতে বড়ুয়া থানার মুনিয়াডিহি প্রাথমিক স্কুলে দুষ্কৃতীরা চুরি করে বলে অভিযোগ। শুক্রবার সকালে স্কুল শিক্ষকের নজরে পড়ে গেটের তালা ভাঙা, সমস্ত আলমারি খোলা। চুরি যায় 5টি ফ্যান, মিড ডে মিলের চাল, ডাল সহ প্রয়োজনীয় নথি ও স্কুলের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম। খবর পেয়ে ঘটনাস্থলে বড়ুয়া থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমাদের মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের পরে আমাদের স্কুল বন্ধ ছিল, তাই গতকাল পোলিও টিকাকরণ এই সমস্ত জন্য আমরা স্কুলটা খুলতে আসি। খুলতে আসার পরে প্রথমে ওই মেন গেটের পরে যে বারান্দা গেটটা আছে সেখানটা দেখি যে কিছু একটা দিয়ে বাড়ি মেরে দেখিয়ে দিয়েছে। তারপরে আমাদের সন্দেহ হয়, ওই দিকটা দেখলাম যে ওদিকটা ঢুকা যাচ্ছে না, এদিকে এসে দেখছি সব তালাগুলো ভাঙা রয়েছে। ভাঙার পরে তো দেখছি সব ফ্যান, তারপরে সিলিন্ডার, চাল, আরও আলমারি খোলা, একটা টিনের তোরণ ছিল সেটা দেখেছি, স্কুলে কাগজপত্র ছিল সেগুলো সব নিয়ে গেছে। চোখে দেখা যায়নি, সেখানটায় কী করে বলবো যে কে নিয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এটা কেউ না করলেই পারতো। বহু কষ্ট করে তৈরি করা, আস্তে তিল তিল করে সমস্ত গ্রামবাসীরা অনেক সাহায্য করেছে, সেক্ষেত্রে কে যে নিল এটা পুলিশ প্রশাসনের কাছে যা ডিডি করা হয়েছে, এবং ব্লক কর্তৃপক্ষ কাছে, বিডিও সাহেবের কাছে জানানো হয়েছে, এসআই সাহেবের কাছে জানানো হয়েছে, স্কুল ইন্সপেক্টর বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা NS34 ভাকুরি বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল 8145400880, 9733204380।